রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন রোগী ভর্তি হচ্ছেন। অবশ্য 80 ভাগের বেশি রোগী অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16 জন। আর বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 51 জন রোগী। জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গু পরীক্ষা করেছিলাম, ডেঙ্গু পজিটিভ পাওয়াতে রাজশাহী এসে এই মেডিকেলে ভর্তি হয়েছে। আমি গত 19-20 তারিখে ডেঙ্গুতে আক্রান্ত হই, তারপরে আমি আমার বাসায় আসি। কাজ করতাম, ওখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য NS1 অ্যান্টিজেন পরীক্ষা ফ্রি করা হয়েছে। জটিল রোগীদের জন্য প্রস্তুত রয়েছে ICU সহ অন্যান্য চিকিৎসা সেবা। বিনামূল্যে হচ্ছে ডেঙ্গুর প্রাথমিক যে পরীক্ষা NS1 অ্যান্টিজেন, সেটা বিনামূল্যে হচ্ছে। জরুরি ভিত্তিতে প্লাটলেট ট্রান্সফিউশনের জন্য অ্যাফেরেটিক প্লাটলেট মেশিন বলে একটা অত্যাধুনিক সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমাদের হাসপাতালে আছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, মশার লার্ভা ধ্বংস সহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত যে কার্যক্রম, এই মহানগরীর রাস্তা ড্রেন পরিষ্কার করা এবং পাশাপাশি আমাদের বাসা বাড়ি অফিস আদালত আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। 8 জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। দীপ্ত, বার্তাকক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন রোগী ভর্তি হচ্ছেন। অবশ্য 80 ভাগের বেশি রোগী অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16 জন। আর বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 51 জন রোগী। জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গু পরীক্ষা করেছিলাম, ডেঙ্গু পজিটিভ পাওয়াতে এই মেডিকেলে ভর্তি হয়েছে। আমি গত 19-20 তারিখে ডেঙ্গুতে আক্রান্ত হই, তারপরে আমি আমার বাসায় আসি। কাজ করতাম, ওখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য NS1 অ্যান্টিজেন পরীক্ষা ফ্রি করা হয়েছে। জটিল রোগীদের জন্য প্রস্তুত রয়েছে ICU সহ অন্যান্য চিকিৎসা সেবা। বিনামূল্যে হচ্ছে ডেঙ্গুর প্রাথমিক যে পরীক্ষা NS1 অ্যান্টিজেন, সেটা বিনামূল্যে হচ্ছে। জরুরি ভিত্তিতে প্লাটলেট ট্রান্সফিউশনের জন্য অ্যাফেরেটিক প্লাটলেট মেশিন বলে একটা অত্যাধুনিক সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমাদের হাসপাতালে আছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, মশার লার্ভা ধ্বংস সহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত যে কার্যক্রম, এই মহানগরীর রাস্তা ড্রেন পরিষ্কার করা এবং পাশাপাশি আমাদের বাসা বাড়ি অফিস আদালত আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। 8 জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। দীপ্ত, বার্তাকক্ষ।